রোববার শুরু হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। জাতীয় দলের 28 জন ক্রিকেটারের নাম থাকলেও উপস্থিত ছিলেন না শায়লা শারমিন। ঢাকা প্রিমিয়ার লিগের পর থেকে খেলার বাইরে আছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। দীর্ঘদিন ছুটি কাটিয়ে অবশেষে মাঠে ফিরছেন তারা। ইয়ো টেস্টের মাধ্যমে শুরু হয় সালমা রুমানাদের 2 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প। 9 আগস্ট পর্যন্ত চলবে এ ক্যাম্প। জাতীয় দলের বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারও এবারের ক্যাম্পে সুযোগ পেয়েছেন। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিংয়ের পরে আমাদের NCL যেটা 8টা ডিভিশন নিয়ে হবে, তারপরে আমাদের UAE-তে আপনার ওয়ার্ল্ড T20 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং, ওইটার কন্ডিশনটা কিন্তু অনেক গরম অ্যান্ড হিউমিড। তারপরই কিন্তু আমাদের বাংলাদেশ ওমেন্স এশিয়া কাপ, তারপরে আপনার নিউজিল্যান্ড আপনার নভেম্বর ডিসেম্বরে। তো আমি যদি নিউজিল্যান্ডটাকে যদি টার্গেট করি, তার আগে কিন্তু আরও 3টা বড় ধরনের টুর্নামেন্ট আছে ডিফারেন্ট কন্ডিশনে। আর নিউজিল্যান্ডের জন্য যেটা আপনি যেটা বলছেন, তো আমরা তো লাস্ট ওয়ার্ল্ড কাপটা নিউজিল্যান্ডে শেষ করে এসেছি এবং ওইটার কন্ডিশন বলেন, ওইটার অ্যাটমসফিয়ার বলেন, সব কিছু মিলিয়েই কিন্তু আসলে এই স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনটাকে একদম টপ প্রায়োরিটি দেওয়া।